অমর না, কি হয়েছে আপনার, কার সাথে তো কথা বলেন? কথা হলে ওই যে পহেলা বৈশাখের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান, অতিথি নিয়ে গন্ডগোল, বিভিন্ন জায়গায় কিছু বৈশাখ প্রাইস টাইস কিনা গন্ডগোল, এগুলো সব মিস করতেছে বুঝো না। আবার আমি যাম চার পাঁচ জায়গায়, এইটা করলাম আর কি, এগুলো ম্যানেজ করলাম। কর্মী করে তো বাউরা হন্ডব, কর্মীদের বাউ রাখতে হবে। এরই নাম রাজনীতি, হ্যাঁ এরই নাম রাজনীতি এইটাতে বললাম, এরই নাম রাজনীতি। মাঝে মাঝে বউ সাইরে দিয়ে অন্য সাথে কথা বলেন লাগবো। বউ সাইরে দিয়ে অন্যের সঙ্গে বইতে অন্য গলা দিয়ে যা, হ্যাঁ রাজনীতি বিশাল ব্যাপার, রাজনীতির সংসার সব মাসে করতে পারে না তো তাই। অবশ্যই। এর মধ্যে আনন্দ আছে, সুখ আছে, শান্তি আছে, সম্মান আছে, হ্যাঁ সুখ আছে, শান্তিও আছে, সম্মানের দিক দিয়ে। আবার এটার মধ্যে অশান্তি আছে। অশান্তিটা কি, হ্যাঁ অশান্তিটা কি? সব সময় কোলাহল লাগিয়ে থাকে, হ্যাঁ রাজনীতিতে তো মনে করো এই নেতার গন্ডগোল, ওই নেতার গন্ডগোল, ওই নেতা ওইটা হয়েছে, ওই নেতার মামলা হয়েছে, ওই নেতার কুলার জেলে গেছে, ওই নেতার কুলা মুখ নেমে যাচ্ছে, এটা তো সবসময় একটা বিজেপি আছেই। এগুলা মিট করতে হবে, পারিবারিক ভাবে সময় দিতে পারবো না, পরিবারের বউ গুলা মান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে নাকি বুঝছো। হ্যাঁ নির্বাচনের সময় যখন স্বামীর গলায় ফুলের মালা, তখন বউ খুব খুশি হয়, ধর বউর প্রয়োজনে যে আমার নিয়ে চলো অমুক জায়গায় একটু বেরিয়ে আসি, তখন সবাই জীবন না পায়, তখন বউ বউ মানে স্বামী স্ত্রীর মধ্যে মনে হয় বিচ্ছিন্ন হয়ে গেল। আপনারও কি এরকম হয়েছিল? না আমার এরকম হয় নাই, আরো এরকম হয় নাই, এটা দেখ আমার কাছে বিয়ে বুঝছে। তাই আর মোটা মানুষ একটু স্থির বেশি না, স্থির বেশি না, বেশি মোটা মানুষ বুঝো না। আগে মোটা আছিল কি, হ্যাঁ আগে কি আর মোটা ছিল বেশি? মোটাই আছে, মোটা দেখি বিয়ে করছিল, আর আমি ছিলাম দেখো হ্যাংলা পাতলা বুঝছো না, এখানে মোটা দেখে বিয়ে করছেন? মোটা দেখে বিয়ে করছিল, মোটা দেখে বিয়ে না করলে বললাম যে কোনো বলো যে একটু মোটা যদি না হয় তাহলে চলবো কি, মানে দুইজনে যদি পেটকাটা হয় তাহলে তো চলবো না, এখন তো আমি তো একটু মোটো হয়ে গেছি, এখন আমি আমি তাহলে হ্যাংলা হতে আসলাম। আমার আগের ছবি দেখলে তুমি দেখবো যে একদম তুমি কি হ্যাংলা, তোমার সাথে হ্যাংলা আসলাম। তাই হ্যাঁ আমার আবার না মোটা মানুষ পছন্দ লাগে না, ভালো লাগে না আমার। আমি এখন মোটো হয়েছি না, আগে তো দেখি না, এখন কম্পেয়ার কিভাবে করি? এখন তারপরে মনে করো যে এখন একটা বানান শুয়ে আসছি, ওই গুটকা গর মতো হয়েছি না, হ্যাঁ এখন বানান শুয়ে আসছি, কিন্তু আগে আগে একদম হ্যাংলা আসিলাম, প্যান্ট পরলে খুঁজে বুঝে দিতে পার এইরকম আর কি। বেশি মোটা ভালো না, আর মোটা হয় না এখন, যেমন আছেন না তেমনই থাকছেন। ওটা তো হয় না, তখন ডাক্তারে খাই না কিছু না, তারপরে মনে করি যে খাও না গোটা খাও না, খাই খাই তো বড় হয়ে যাবে, পেট যাতে না বাড়ে, পেট পেটের ভুঁড়ি যেন না বাড়ে। কত কম খাই মুক্তার মধ্যে, মুক্তার মধ্যে আমার রুচি বিরাট বাড়ছে, তাই ওই জন্য তো কই তুমি যদি আমার সঙ্গে শুয়ে থাকো, এখনো হয় নাই, খাই নাই যে তাই তো দেখতেছি নাই। ভালো না, হ্যাঁ ভালোই, এগুলা তো এদিকেও পাওয়া যায়।